দর্শক সকলকে স্বাগত দৈনিক ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক লাইভে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, তিনি কিন্তু এই মুহূর্তে সাইকেল চালিয়ে অর্থাৎ বাইসাইকেল চালিয়ে কিন্তু আজকে পরিবেশ দিবস উদযাপন করছেন, এবং সেই উদযাপনে আমরা দেখতে পাচ্ছি শত শত সাইকেল কিন্তু তারা বাইসাইকেল সেটা কিন্তু র্যালি হচ্ছে, অর্থাৎ বাইসাইকেল র্যালি, সেই র্যালিতে কিন্তু তিনি আসলে অংশ নিয়েছেন। আমরা মেয়র আতিককে দেখতে পাচ্ছি, দর্শক আমরা দেখতে পাচ্ছি জাগরণ ফাউন্ডেশন এর পাশাপাশি আরো ছোট ছোট অঙ্গ সংগঠন তারা কিন্তু যুক্ত হয়েছেন এই বাইসাইকেল র্যালিতে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মেয়র আতিক, তিনি কিন্তু সাইকেল চালাচ্ছেন, অর্থাৎ তিনি এই মুহূর্তে বাইসাইকেল চালিয়ে আজকে যে পরিবেশ দিবস, সেই পরিবেশ দিবস কিন্তু উদযাপন করছেন। এটি আসলে সংসদ ভবনের সামনে থেকে মানিক মিয়া এভিনিউ যেটি রয়েছে সেখান থেকে শুরু হয়ে দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা। আজকে পরিবেশ দিবসে বাইসাইকেল র্যালিতে অংশ নিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, এবং মেয়র আতিককে আমরা দেখতে পাচ্ছি যে সকলে কিন্তু দুটি রঙের টি শার্ট পরেছে, একটি সাদা একটি হলুদ। এবং মেয়র আতিককে দেখতে পাচ্ছি আমরা, তিনি সাদা টি শার্ট পরেছেন। আসলে বাইসাইকেল র্যালি পরিবেশ দিবসে এটার মধ্যে একটা যোগসাজশ কিন্তু রয়েছেই, বাইসাইকেল কিন্তু পরিবেশ বান্ধব, এবং মোটর বাইক যেটা আমরা জানি সেখানেও কিছু পরিবেশ দূষণের বিষয় থাকে, সে কারণেই আসলে বাইসাইকেলকে নেওয়া হয়েছে যান্ত্রিক বাহন হিসেবে। যান্ত্রিক বাহন হিসেবে কিন্তু আসলে বাইসাইকেলটি দারুণভাবে উপযোগী, এবং সে কথা মাথায় রেখেই আসলে বাইসাইকেলের চিন্তা করা হয়েছে, এবং বাইসাইকেল দিয়েই কিন্তু আজকে বাইসাইকেলের র্যালিটি করা হয়েছে। এবং সেই র্যালিতেই আমরা দেখতে পাচ্ছি মেয়র আতিক, তিনি কিন্তু শত শত সাইকেলের সাথে তিনি নিজেও যুক্ত হয়েছেন, এবং তিনি সামনে সারিতে থেকেই এই র্যালিতে অংশ নিয়েছেন, এবং তার নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি যে সেই র্যালিটি এগিয়ে আসছে। এবং এটি আবারও বলে দিচ্ছি, মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের সামনে থেকে শুরু হয়ে গুলশান দুই সিটি কর্পোরেশনের সামনে গিয়ে কিন্তু আসলে সিটি কর্পোরেশনের যে নগর ভবন সেটির সামনে গিয়ে কিন্তু আসলে শেষ হবে। আমরা দেখতে পাচ্ছি বেশ দৃষ্টিনন্দন লাগছে, কিন্তু সকাল সকাল স্নিগ্ধ একটা পরিবেশে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সংসদ ভবনের ঠিক বাম দিকটা রাস্তায় আমরা রয়েছি, বিজয় সরণির যে রাস্তাটা সেটা সেখানে রয়েছি, এবং সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটু ফুল দৃশ্যটি আপনাদেরকে একটু একসঙ্গে দেখানোর চেষ্টা করছি। বেশ কিছু বাইসাইকেল কিন্তু আজকে এখানে অংশ নিয়েছে, দর্শক আপনাদেরকে পুরো দৃশ্যটি একসঙ্গে আমরা দেখানোর চেষ্টা করছি। এবং যেটা বলছিলাম, বাইসাইকেল সবাই কিন্তু উজ্জীবিত আসলে এমন একটা র্যালিতে অংশ নিতে পেরে, যে সকল অংশগ্রহণকারী রয়েছেন তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত এবং উজ্জীবিত আজকে এই সকাল সকাল এমন এক র্যালিতে অংশ নিতে পেরে। এবং একই সঙ্গে মেয়র মহোদয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, তিনি নিজেও তাদেরকে উজ্জীবিত করছেন, অংশ নিচ্ছেন কথা বলে। এবং আমরা জানি যে গুলশান দুয়ে গিয়ে কিন্তু এই র্যালিটি শেষ হবে, এবং সেখানে গিয়েই কিন্তু আমরা হয়তো বা এই আজকের র্যালি সম্পর্কে, আজকে যে পরিবেশ দিবস সে সম্পর্কে কিন্তু বক্তব্য রাখবেন মেয়র আতিকুল ইসলাম, এবং সেই বক্তব্য কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব।
দর্শক, বাইসাইকেল পরিবেশ বান্ধব একটি যান, গন্তব্যে পৌঁছানোর জন্য একটি দৃষ্টিনন্দন এবং একই সঙ্গে পরিবেশ বান্ধব একটি যান কিন্তু এই বাইসাইকেল। সে কি ব্যবহার করছেন আসলে আজকের এই পরিবেশ দিবসে? কেননা আমরা জানি যে বিভিন্ন গাড়িতে, বিভিন্ন যানে, যানবাহনে কিন্তু বিভিন্ন ধরনের ক্ষতিকর কার্বন রয়েছে, পাশাপাশি বিভিন্ন গাড়ির ধোয়া এবং যে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে মানুষ থেকে শুরু করে পরিবেশের ক্ষতিকর। এবং সে কারণেই আসলে পরিবেশ দিবসে কোনোভাবেই পরিবেশের ক্ষতি করণীয় এমন কিছু যান তারা কিন্তু এখানে নেয়ার মতো উপযুক্ত বলে মনে করেননি। এবং সে কারণেই এই মুহূর্তে বাইসাইকেল চালিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ দিবসে আমরা ভিউটা পাচ্ছি না। আপনাদেরকে যদি একটু দেখাই, মেয়র মহোদয়ের পেছনে বেশ শত শত সাইকেল কিন্তু রয়েছে। দর্শক, আমরা গুলশান দুয়ে যখন পৌঁছবো এবং সেখানে গিয়ে আসলে মেয়র মহোদয়, তিনি আজকের এই পরিবেশ দিবস উপলক্ষে এমন উদ্যোগ যে গ্রহণ করা হলো সে উদ্যোগ এবং একই সঙ্গে এমন আয়োজনের বিষয় সম্পর্কে কিন্তু আমরা জানবার চেষ্টা করব। এই ছিল আসলে এখান থেকে সবশেষ পরিস্থিতি। আমরা পরবর্তীতে আবার আপনাদেরকে লাইভের মাধ্যমে যুক্ত করে এই অনুষ্ঠানের সমাপ্তি দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।